হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডু লেকচার বিড়ি আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সাধারণ জ্ঞান থেকে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এই টপিক নিয়ে কোথাও কোনো ধরনের ভিডিও নেই তো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে ভিডিও বানানো যেতে পারে তো সেই অনুযায়ী আমি ভিডিওটা বানাচ্ছি তো কী নিয়ে আলোচনা করবো সেটা পরের বিষয় আগের বিষয় হচ্ছে যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই তোমার বন্ধুদেরকে আমাদের চ্যানেল এডুলেকচার বিডি সম্পর্কে বলবা তাহলে আমরা আরও বেশি বেশি উৎসাহিত হবো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের মানচিত্রে আগে হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমি আসলে ব্যাখ্যা করবো বাট এটা একটু পরে আগে আমি বাংলাদেশের মানচিত্রে চলে যাই তো আমি জানি যে আমরা জানি যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র মানচিত্রের উপর দিকটাকে বলা হয় উত্তর দিক আর নিচের দিক থেকে বলা হয় দক্ষিণ দিক তোমরা নিশ্চয়ই জানো আর এটা হচ্ছে যে পশ্চিম আর এটা হচ্ছে যে পূর্ব দিক হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের একদম মাঝখান যেখানে ঢাকা পড়ছে তো আমি মূলত সারা বাংলাদেশ নিয়ে আজকে আলোচনা করব না আমি জাস্ট এই জিনিসটাকে আলোচনা করার জন্য আগে এখানে কিছু জিনিস আমাদেরকে বলতেছি আসলে আমি আজকে চট্টগ্রাম এবং চট্টগ্রামের যেই পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে সেখানের বিভিন্ন ঘটনা অবস্থান নদী তারপর যে সীমান্ত জেলা যেমন রাঙামাটি আছে এখানে নাপ নদী আছে তারপরে কক্সবাজার আছে বান্দরবান ঘাগড়াছড়ি হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করব একদম ডিটেলস তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের এই চট্টগ্রাম নিয়ে আর কোনো ধরনের ঝামেলা না হয় তো সেই জন্য আমরা আগে বাংলাদেশের ম্যাপে আমরা দেখতেছি যে এই যে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ দিকে হ্যাঁ মানে দক্ষিণ পূর্ব অঞ্চল বলা যেতে পারে এই যে কোনাটাতে ঠিক আছে তাহলে পূর্বের দক্ষিণে হ্যাঁ তাহলে এটাকে বলা হয় দক্ষিণ পূর্বাঞ্চল হ্যাঁ বা আমরা পূর্ব দিকেও ধরতে পারি হ্যাঁ এখন হয়েছে কি আমরা যদি চট্টগ্রাম কে জানতে চাই আগে আমাদের বাংলাদেশের আশেপাশে যেই জেলা বা ভারতের যে অঞ্চলগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা উচিত তো আমরা দেখতেছি আমরা জানি যে বাংলাদেশের এদিকেও ভারত এদিকেও ভারত এদিকেও ভারত শুধু দক্ষিণে হচ্ছে বঙ্গসাগর কিন্তু বাংলাদেশের এই যে এই চিটংয়ের সাথে এই এই এলাকাটা হচ্ছে যে বান্দরবান হ্যাঁ আর এটা হচ্ছে যে রাঙামাটি এই বান্দরবান এবং রাঙামাটি এবং কক্সবাজারের সাথে বাংলাদেশের সাথে মিয়ানমারের কি আছে সীমান্ত আছে হ্যাঁ মানে আছে যে মিয়ানমারের সীমান্ত হচ্ছে অতটুকু হ্যাঁ তাহলে এই যে এই এই এখান থেকে এই যে এটা এটা হচ্ছে পুরোটাই ভারত হ্যাঁ এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে এইটা পুরোটা হচ্ছে ভারত তো ভারতের এখানে মণিপুর মিজোরাম এই এলাকাগুলো এদিকে আছে এদিকে আছে ত্রিপুরা তারপর হচ্ছে যে আরও অন্যান্য অঞ্চলগুলো ভারতের যে অন্যান্য রাজ্যগুলো আছে সেগুলো আছে এই এই এলাকার রাজ্যগুলোকে ভারতের সেভেন সিস্টার বলা হয় যেটা আমরা জানি সেভেন সিস্টার বলা হয় এখানে যে রাজ্যগুলো আছে সেগুলোকে তো আমরা আর সেই দিকে তেমনটা যাবো না আমরা দেখতেছি যে বাংলাদেশের যে চট্টগ্রাম চট্টগ্রামের সাথে আমরা দেখলাম যে ভারতের যেমন সীমান্ত আছে ঠিক তেমনি মিয়ানমারেরও সীমান্ত আছে আমরা জাস্ট এই জিনিসটা এখান থেকে বোঝার জন্যই আসছি তো এটা হচ্ছে যে মিয়ানমার এই এলাকাটা হ্যাঁ এই যে আমি যে লাল দাগ দিছি না এই লালদাগের এই অঞ্চলটা হচ্ছে মিয়ানমার এই অঞ্চলটা হচ্ছে মিয়ানমার আর এই অঞ্চলটা হচ্ছে ভারত যেটা আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ যদি আমরা বাংলাদেশের মানচিত্রে চলে আসি তাহলে এটা হচ্ছে যে এই যে এই এলাকাটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি হ্যাঁ এই যে এলাকাটা এই চট্টগ্রামের যে এলাকাটা সেটাকে আমি বড় করে দেখাচ্ছি তো আমরা যদি এই চট্টগ্রাম বিভাগের কথা বলি তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ অনেক বড় চট্টগ্রাম বিভাগ কিন্তু একদম এখান থেকে অতটুকু হ্যাঁ এখানে একদম ব্রাহ্মণবাড়ি পর্যন্ত তারপরে এদিকে হচ্ছে তোমার কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর তারপর হচ্ছে যে তোমার এদিকে রাঙামাটি তারপর হচ্ছে খাগড়াছড়ি বান্দরবান চিটং জেলা তো আসেই সাথে কক্সবাজার এই সবগুলো জেলা নিয়ে হচ্ছে তোমার চিটং বিভাগ বাট আমরা চিটং বিভাগ নিয়ে আজকে আলোচনা করবো না আমরা চিটং শুধুমাত্র চিটং এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা করবো মানে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা করব পার্বত্য চট্টগ্রাম হচ্ছে কী কী রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এছাড়াও আমরা কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা সম্পর্কেও আলোচনা করব তো আমার নিজের এলাকা হচ্ছে ফেনী তোমরা হয়তো অনেকে জানো আমি নিজেই ফেনিতে থাকি ফেনী হচ্ছে এই জায়গাটাতে বসতে বাট আমি ফেন নিয়েও কিন্তু আলোচনা করতেছি না ফেনি চট্টগ্রাম বিভাগেরই একটা অংশ বাট আমি ফেন নিয়েও আলোচনা করতেছি না তা আমি জাস্ট চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা করব। তো আলোচনা সুবিধার্থে আমরা বাংলাদেশের ম্যাপটাকে নিয়ে আসলাম বাংলাদেশের ম্যাপ নিয়ে আসছি এই জন্যই যাতে আমরা চট্টগ্রাম কোথায় অবস্থিত সেটা বুঝতে সুবিধা হয় তাহলে বাংলাদেশের যে এই এই জায়গাটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এটা যে দক্ষিণ অঞ্চলে অবস্থিত যেখানে ভারতের এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে হ্যাঁ তো আমরা এখন এই জায়গাটাকে এই জায়গাটাকে এখানে বড় করে দেখাইছি তোমরা দেখতে তো আমি এই জন্য কী করবো বাংলাদেশের এই মানচিত্রটাকে মুছে দিব তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা যে কি কি ছিল হ্যাঁ আমি এটা মুছে দিলাম দেন আমি এই চট্টগ্রামে ঢুকে গেলাম হ্যাঁ চট্টগ্রামে যখন আমি ঢুকলাম তখন আমাকে প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চট্টগ্রাম এর পার্বত্য অঞ্চলগুলো কী কী তো আমরা এই চট্টগ্রাম এই ডিস্ট্রিক্টটাকে সরি চট্টগ্রামের যেই জায়গাগুলো মূলত পাহাড়ি অঞ্চল সেই অঞ্চলগুলোকে যদি আমরা বিভাগ করি বা বিভক্ত করি তাহলে হচ্ছে যে এই যে এই এলাকাটা হচ্ছে যে চিচং জেলা ঠিক আছে আর এই যেই জেলাটা এই এটা হচ্ছে রাঙামাটি হ্যাঁ এই রাঙামাটির সাথে অল্প একটু কিন্তু মিয়ানমারের সংযোগ রয়েছে আর এই অঞ্চলটা হচ্ছে ভারত হ্যাঁ তাহলে দেখো রাঙামাটি হচ্ছে এমন একটা জেলা যার সাথে বাংলাদেশের সাথে ভারতের এবং মিয়ানমারের কানেকশন রয়েছে অর্থাৎ মিয়ান রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুই জেলায় সংযুক্ত ঠিক আছে আর এটা হচ্ছে বান্দরবান বান্দরবানের সাথে আমরা দেখতেছি শুধুমাত্র মিয়ানমারের সংযোগ আছে ভারতের কোনো সংযোগ নেই বান্ধবানের সাথে শুধুমাত্র মিয়ানমারের সংযোগ ভারতের কোনো সংযোগ নেই এটা কক্সবাজার কক্সবাজার সাথে ভারতের কোনো সংযোগ নেই শুধুমাত্র মিয়ানমারের সংযোগ রয়েছে হ্যাঁ এটা হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ির সাথে ভারতের সংযোগ রয়েছে এই এই অঞ্চলটা ভারত এবং খাগড়াছড়ি হচ্ছে যে মিডলে পড়ে গেছে একটা মাঝখানের বরাবর আর এটা হচ্ছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা হচ্ছে এই যে এই অঞ্চলটা হচ্ছে ফেনি চট্টগ্রামের এই পার হলে এই যে এখানে একটা নদী আছে এই যে এলাকাটাতে এই এলাকাটাতে একটা নদী আছে নদীর নাম হচ্ছে ফেনী নদী এই ফেনী নদীর এই পার হচ্ছে চট্টগ্রাম আর ওই পার হচ্ছে ফেনি এই পার হচ্ছে ফেনী তাহলে দেখো ফেনী নদী এই যে এটা হচ্ছে ফেনি নদী এই ফেনি নদীটা আসলে এমনে এমনে হয়ে এমনে এমনে হয়ে এই দিকে হয়ে ভারতে প্রবেশ করছে হ্যাঁ তো এই ফেরি যা চট্টগ্রামকে আলাদা করে দিচ্ছে কোথা থেকে ফেনি থেকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে চট্টগ্রাম হ্যাঁ তো এই রাঙামাটি খাগড়াছড়ি চিটং বান্দরবান এবং এই চিকন যে অঞ্চলটা সেটা হচ্ছে কক্সবাজার এই চিকন অঞ্চলটা এগুলো সহ কুতুবদিয়া এই যে মহেশখালী লিখে আছে এই অঞ্চলগুলো সহ এটা হচ্ছে যে কক্সবাজার হ্যাঁ তাহলে আমরা মোটামুটি চিটংয়ের যে ম্যাপ সেটা সম্পর্কে আইডিয়া হয়ে গেল এখন হচ্ছে যে এই চিটং নিয়ে আমরা যদি পড়ালেখা করি তাহলে এই এই এলাকাটা হচ্ছে চিটং শহর চট্টগ্রাম শহর যেখানে দাঁড়িয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ তো এখান দিয়ে হচ্ছে যে এই অঞ্চলটা দিয়ে হচ্ছে যে কর্ণফুলী নদী চিটে প্রবেশ করেছে আরেকটি এদিক দিয়ে হবে এই এদিক দিয়ে এই অঞ্চলটা দিয়ে কর্ণফুলী নদী চিটংয়ে প্রবেশ করেছে তাহলে এই এই অঞ্চলটা হচ্ছে কর্ণফুলী নদী হ্যাঁ কর্ণফুলি হচ্ছে যে বাংলাদেশের এমন একটা নদী খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নদী কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে এই নদীর মধ্য দিয়ে মূলত চট্টগ্রাম নদীর নদীর কিনারাই চট্টগ্রাম বন্দরটা অবস্থিত মানে চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যকলাপ এই নদী দিয়ে হয় অর্থাৎ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো হয় যেই এগুলো ঢুকে চট্টগ্রাম ফোর্টে চট্টগ্রাম বন্দরে যেই জাহাজগুলো পণ্যবাহী যে জাহাজগুলো কার্গো জাহাজগুলো ঢুকে সেগুলো কর্ণফুলি নদী হয়ে ঢুকে কর্ণফুলি নদী হয়ে ঢুকে চট্টগ্রাম বন্দরে আসে এবং চট্টগ্রাম বন্দর থেকে এগুলো বাংলাদেশে আনা নেওয়া করে থাকে হ্যাঁ বাংলাদেশের ভেতরে এবং বাইরে পণ্য আনা করা করে থাকে আন্তর্জাতিক রপ্তানি অর্থাৎ আমদানি বলে আমরা যেটাকে বুঝে থাকি তাহলে এই জন্যই হচ্ছে কর্ণফুলী নদীটা একটা বেশি গুরুত্বপূর্ণ কর্ণফুলি নদী আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে যে কর্ণফুলী নদী এই জন্য আর একটু বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে চট্টগ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী শুধুমাত্র চট্টগ্রাম না চট্টগ্রাম বিভাগের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কর্ণফুলী নদী তো আমরা কর্ণফুলী নদী সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম এখন হয়েছে কি এটা তো খাগড়াছড়ি এটা তো চিরং হ্যাঁ তা আমি যদি নদীগুলো নিয়ে আর একটু বলি তাহলে হয়েছে কি এই খাগড়াছড়ি জেলার কোনো একটা জায়গা থেকে একটা নদী এই এমনে করে উৎপন্ন হয়ে শেষে এসে কণ্ণবলিতে বসে হ্যাঁ ওই নদীটাকে বলা হয় হালদা নদী কি বলা হয় হালদা নদী এই হালদা নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই হালদা নদীতে প্রাকৃতিকভাবে মৎস্য প্রজনন হয় প্রাকৃতিকভাবে মাছের পোনা উৎপন্ন হয় কোথায় এই হালদা নদীতে তাহলে এই নদীটা খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে পরে চট্টগ্রাম হয়ে কর্ণফুলি হয়ে বঙ্গোসাগরে পড়েছে ঠিক আছে তো এই যে নদীটা ভারত থেকে কিন্তু উৎপন্ন হয় নাই শুধুমাত্র বাংলাদেশ থেকে উৎপন্ন হয়েছে এই জন্য এটাকে এক মানে এটা আন্তর্জাতিক নদী না এটা হচ্ছে বাংলাদেশের নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই শেষ হয়ে গেছে ঠিক আছে বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই শেষ হয়ে গেছে সেটা হচ্ছে হালদা নদী আর গুরুত্বপূর্ণ কেন এই নদীটা কারণ এখানে প্রাকৃতিকভাবে মাছ মাছের প্রজনন হয় ঠিক আছে মাছের পোনা প্রজনন হয় এখন হয়েছে কি আমরা তো খাগড়াছড়ি সম্পর্কে জানলাম চিটওয়ং দিয়ে জানলাম এখন এই চিটওয়ংয়ের পাশেই একটা ছোট একটা উপজেলা আছে নাম হচ্ছে সন্দীপ যেটা চিটং থেকে বিচ্ছিন্ন এখানে এই এই স্পিড বোর্ড বা জাহাজে করে এই এলাকা আসা লাগে হ্যাঁ স্পিড বোর্ড বা জাহাজে করে সন্দীপে আসা লাগে এই সন্দ্বীপ হচ্ছে চিটওয়ংয়ের একটা দ্বীপ চিটওয়ংয়ের একটা দ্বীপ সন্দীপ ঠিক ক্লিয়ার তাহলে সন্দীপ কোথা অবস্থিত চট্টগ্রামে এখন আমরা যখন চট্টগ্রাম থেকে রাঙামাটি বা খাগড়াছড়ি যায় তখন হচ্ছে যে এই ঢাকা থেকে ঢাকা চিতং রোডটা এভাবে প্রবেশ করছে আমি যদি দেখাই তাহলে ঢাকা থেকে ঢাকা চিতং রোডটা এভাবে ফেনি হয়ে প্রবেশ করছে এইটা হচ্ছে চিতীয়ং শহর চৃতং শহর হয়ে দেন সেটা এদিকে খাগড়াছড়িতে গেছে তারপর এদিকে রাঙামাটিতে গেছে তারপর হচ্ছে যে বান্দরবনে গেছে তারপর হচ্ছে আবার কক্সবাজারে আসছে ঠিক আছে তো কক্সবাজারে যখন আসছে মূলত এই জায়গাগুলো থেকে আসছে এই জায়গাটাকে বলা হয় এখান থেকে দুইটা জায়গা দিয়ে খাগড়াছড়ি যাওয়া যায় এই খাগড়াছড়ির রাস্তা একটা এদিক দিয়ে আছে হ্যাঁ এই এই এলাকাটাকে বলা হয় মুরদপুর এবং দুই নম্বর গেট এই এলাকার পাশাপাশি অবস্থিত আর এটা হচ্ছে বর্দ্রাহাট হ্যাঁ বর্দ্রাহাট থেকে বান্দরবান এবং কক্সবাজার যাওয়া যায় এছাড়াও রাঙামাটিতেও যাওয়া যায় ঠিক আছে আর খাগড়াছড়িতে যাওয়ার জন্য মুরাদপুর থেকে এই রওনা দিলে ভালো আবার এদিক দিয়ে মুরাদপুর এবং দুই নম্বর গেট থেকেও রাঙামাটি এবং খাগড়াছড়িতে যাওয়া যায় সেটা আমরা জানার বিষয় আমরা জাস্ট সড়কগুলোকে দেখার জন্য বুঝালাম এখন হয়েছে কি এই খাগড়াছড়িতে যখন আমরা ইয়ে করবো যাব খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি হচ্ছে একটা পার্বত্য জেলা এখানে আলু টিলা নামে একটা টিলা আছে হ্যাঁ আলু টিলা নামে একটা টিলা আছে এবং এই খাগড়াছড়ি থেকে রাস্তা হয়ে রাঙামাটিতে যাওয়া যায় রাঙামাটির এখানে একটা ব্যালি আছে নাম হচ্ছে সাজেক ব্যালি নাম কি সাজেক ব্যালি এই সাজেক ব্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যারা যাও নাই তারা বুঝবে না কখনোই খুবই খুবই সুন্দর মানে বাংলাদেশের যদি কাশ্মীর বলো তাহলে ভুল হবে না বাংলাদেশের কাশ্মীর হচ্ছে কে সাজেক রাঙামাটির সাজেক এই সাজেকে তোমরা যদি যাও কখনো তাহলে তুমি বুঝতে পারবা যে কত সুন্দর এলাকাটা ঠিক আছে পাহাড়ে গেরা একটা এলাকা একদম পাহাড়ের উপরে তুমি থাকতে পারবা তারপর হচ্ছে তোমার একদম মানে আকাশ ছোঁয়ার মতো একটা অবস্থা এমন একটা উঁচু পাহাড় আছে ওই পাহাড়ের উপরে উঠে তুমি আকাশের মেঘগুলোকে ধরতে পারবা তারপর হচ্ছে সূর্যাস্ত দেখা যায় আর অনেক ধরনের সুন্দর জিনিস এই সাজেকে রয়েছে এখন আমরা রাঙামাটি বললাম এই চিটং থেকে চিতং শহর থেকে এই এখান থেকে একটা রাস্তা আছে রাস্তাটা এখানে গেছে যেটা রাঙ্গামাটিতে পড়ে গেছে এখানে একটা লেক আছে নাম হচ্ছে যে কাপ্তাই লেক নাম কি কাপ্তাই লেক তাহলে কাপ্তাই লেক কোথাও অবস্থিত রাঙামাটিতে অবস্থিত আচ্ছা কাপ্তাই লেকে আমরা চলে গেলাম এবার হচ্ছে যে এইখান থেকে এভাবে হয় কোথায় যেতে হয় বান্দরবন যেতে হয় হ্যাঁ তো বান্দরবনের গুরুত্বপূর্ণ যে যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সাঙ্গু নদী বান্দরবনের সাঙ্গু নদী রয়েছে এটা সম্পর্কে একটু আমি পরে বলতেছি এছাড়া নীলাচল তারপর যে তোমার নীলগিরি এই অঞ্চলগুলো বান্দরবনে অবস্থিত এখন হয়েছে কি এই বান্দরবনের এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে একটা নদী শুরু হয়েছে বান্দরবন থেকেই আর তবে মতান্তরে কেউ কেউ বলে যে ওই নদীর উৎপন্ন হয়েছে আরাকান পাহাড় থেকে হ্যাঁ আরাকান পাহাড় এটা হচ্ছে যে মিয়ানমার মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে বাট মূল নদীটা কিন্তু একদম মূল নদ এই অঞ্চলে কিন্তু পানি আছে মানে পানি এই দিক দিয়ে ঝর্ণা হয়ে আসে ঠিকই বাট মূল পানিটা শুরু হয় এখান থেকে এখান থেকে শুরু হয়ে এইটা কক্সবাজার হয়ে এটা হচ্ছে যে তোমার এই সরি আমি যদি একটু আরব তোমাদেরকে দেখাই এই এখান থেকে শুরু হয়ে এই নদীটা কক্সবাজার হয়ে এখান দিয়ে কক্সবাজার ঢুকে গেছে নদীটা কক্সবাজার হয়ে দেন আবার চট্টগ্রামে ঢুকে চট্টগ্রামে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেছে একটা নদী কর্ণফুলি না এটা কর্ণফুলির আগেই বের হয়ে গেছে এই দিক দিয়ে বঙ্গোপসাগর এসে পড়ে গেছে হ্যাঁ আবার একটু দেখো বান্দরবান থেকে তৈরি হয়ে কক্সবাজারে ঢুকছে এটা কক্সবাজার কক্সবাজারে ঢুকে চট্টগ্রাম হয়ে বঙ্গসাগরে পড়ে গেছে এই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী এটাও যদি আমরা মিয়ানমার থেকে উৎপন্ন হয়েছে না ধরি তাহলে এটাও বাংলাদেশের একমাত্র নদী এখান থেকে উৎপন্ন হয়েছে যদি ধরি তাহলে এটাও বাংলাদেশের নদী যেটা বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে বঙ্গসাগরে পড়েছে ভারত থেকে আসে নাই ঠিক আছে তবে কেউ কেউ বলেন যে এই নদীটা আরাকান পাহাড় থেকে তৈরি হয়েছে হ্যাঁ আরাকান পাহাড় থেকে তৈরি হয়েছে এই নদীটা যেটাকে সাঙ্গু নদী বলতেছি আমি হ্যাঁ সাঙ্গু নদী তাহলে আমরা সাঙ্গু নদী সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম এবার হচ্ছে যে আমরা কক্সবাজারে চলে যাই কক্সবাজার হচ্ছে যে দুইটা দ্বীপ আছে একটা হচ্ছে কুতুবদিয়া একটা হচ্ছে মহেশখালী মহেশখালী হচ্ছে যে এই দ্বীপটা হচ্ছে বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কক্সবাজার জেলায় পড়ছে জাহাজে করে বা নৌকায় করে এই দ্বীপে যাওয়া লাগে এই দ্বীপে হচ্ছে যে তোমার বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে যে এই মহেশখালী তোমরা একটু মনে রাখো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এখন এই কক্সবাজারে কিন্তু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত যার দৈর্ঘ্য হচ্ছে একশো কিলোমিটার একশো কিলোমিটার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত এই কক্সবাজারে এই কক্সবাজারের আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে জিনিস আছে সেটা হচ্ছে যে এই কক্সবাজারের এই দিক দিয়ে একটা নদী বাংলাদেশ হয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত যে নদীটাকে বলা হয় নাফ নদী কি বলা হয় নাফ নদী হ্যাঁ তোমরা অনেকে হয়তো শুনছ এই নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত নদী এই নাপ নদীও মিয়ানমার আরাকান প্রদেশে উৎপন্ন হয়েছে মিয়ানমার আরাকান প্রদেশ থেকে উৎপন্ন হয়ে আরাকান প্রদেশ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোসাগরে গিয়ে পড়েছে ঠিক আছে এই নদীটা হচ্ছে যে নাপ নদী তার নদী হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদী এবং আমি আগেই বলেছিলাম যে বান্দরবনির সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ভারত মিয়ানমারের সম্পর্ক রয়েছে এখন হয়েছে কি এই এই এলাকাটা এলাকাটায় এদিকেও নিচে এলাকা আছে ওই এলাকাকে বলা হয় আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য এই রাখাইন রাজ্যে রোহিঙ্গারা বসবাস করত। এই রোহিঙ্গাদেরকে পরবর্তীতে মিয়ানমারের আর্মিরা জোরপূর্বক নদী হয়ে বাংলাদেশে পাঠায় দেয় এই জায়গাটা হচ্ছে বাংলা কক্সবাজারের টেকনাপ এই জায়গাটা হচ্ছে টেকনাপ হ্যাঁ এই টেকনাপ থেকে এই একটু এদিকে একটু এদিকে সেন্ট মার্টিন অবস্থিত টেকনাপ থেকে একটু ভেতরে তো হয় কি এই টেকনাপের এই জায়গাটাতে গিয়ে নাপ নদীতে গিয়ে নাপ নদী থেকে জাহাজে করে এই নাপ নদী থেকে জাহাজে করে তারপরে সেন্ট মার্টিন আসতে হয় হ্যাঁ জাহাজে করে কোথায় যেতে হয় সেন্ট মার্টিন যেতে হয় তো এই সেন্ট মার্টিন হচ্ছে যে বাংলাদেশের সর্বদক্ষিণে যেটা আমরা বাংলাদেশের ম্যাপে দেখাছিলাম বাংলাদেশের ম্যাপে দেখাইছিলাম আমি যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে সর্বদক্ষিণের ইয়া হচ্ছে যে ইউনিয়ন হচ্ছে টেকনা সেন্ট মার্টিন হ্যাঁ সেন্ট মার্টিন এবং এই সর্ব সরি বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা হচ্ছে যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের পরে আর একটু নিচের দিকে সেন্ট মার্টিনের একটু নিচের দিকে হচ্ছে ছেঁড়া দ্বীপ যেটা সেন্ট মার্টিনের একটা অংশ সেন্ট মার্টিনের একটা অংশ তাহলে সর্বদক্ষিণের এলাকাটাকে তুমি ছেঁড়া দ্বীপ বলতে পারো এই সেন্ট মার্টিনের একটা নাম আছে নারিকেল জিঞ্জিরা আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে যে সেন্ট মার্টিন তাহলে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আমরা আইডিয়া পেলাম ছেঁড়া দ্বীপ সম্পর্কে আমরা আইডিয়া পেলাম মহেশখালী সম্পর্কে পেলাম কুতুব সম্পর্কে পেলাম এবং নাফ নদী সম্পর্কে আমরা আইডিয়া পেলাম এখন আমরা তাহলে চট্টগ্রামের যে নদীগুলো সেগুলো যদি আবারও রিভাইজ দেই নাপ নদী আছে সাংগু নদী আছে তারপরে তোমার হালদা নদী আছে কর্ণফুলি নদী আছে ঠিক আছে আর এদিক দিয়ে চট্টগ্রাম ফেনী সীমান্তে ফেনী নদী রয়েছে ঠিক আছে আর দ্বীপগুলো যদি বলি আমরা সোনদ্বীপ কুতুবদিয়া মহেশখালী হ্যাঁ এই কুতুবদিয়া এবং মহেশখালী কক্সবাজার জেলার দ্বীপ কক্সবাজার চট্টগ্রামের না কক্সবাজার জেলার দ্বীপ হ্যাঁ তারপর হচ্ছে যে আমরা সাঙ্গু নদী চট মিয়া মতান্তরে মিয়ানমার থেকে এবং কেউ কেউ বলে যে বান্দরবান থেকে উৎপন্ন হয়ে বান্দর ইয়াতে পড়ছে বঙ্গসাগরে পড়েছে ঠিক আছে স্যার আর এটা হচ্ছে রাঙামাটি যেখানে সাজেক অবস্থিত এবং কাপ্তালিক অবস্থিত খাগড়াছড়িতেও কতগুলো পাহাড় আছে এবং ছোট ছোট কিছু রিসোর্ট আছে পর্যটন রিসোর্ট তারপর হচ্ছে যে তোমার আমি তো বললাম হালদা নদী আছে এছাড়া তারপর চিঠিভঙ্গে তো আছেই অনেক কিছু চিঠে কথা নাই বললাম আর সন্দীপ আছে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম তাহলে আমি আশা করি এই চট্টগ্রাম নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা এই বইটা কালেক্ট করতে পারো এই বইটার রাইটার হচ্ছে আমি এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সাথে সন্ধ্যাও আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত পনেরো বছরের প্রশ্ন আছে বি এবং ডি ইউনিটের এছাড়াও বি ওয়ান ইউনিট এবং ডি ওয়ান ইউনিটেরও প্রশ্নগুলোর সমাধান এখানে দেওয়া আছে তো তোমরা যারা বি ওয়ান ডি ওয়ান ডি ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা এই বইটা কালেক্ট করতে পারো বাজার থেকে হ্যাঁ বাংলাদেশের প্রায় সব লাইব্রেরিতে এই বইটা পাওয়া যায় তো পরবর্তী চিঠিলে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো বাংলাদেশের এবং আমি আশা করি তোমরা যেই যেখানেই পরীক্ষা দাও না কেন এই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আর কখনোই কী হবে না ঝামেলা হবে না তোমরা আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবা এবং তোমাদের মূল যে বেসিক আইডিয়া সেটা তো কিন্তু হয়ে গেছে তোমরা জাস্ট বইতে আরেকবার যদি পড়ো আরও বইতে আরও তথ্য আছে অনেক তথ্য আছে সেগুলো যদি আরেকবার পড়ো তাহলে আমি আশা করি আর তোমাদের কোনো সমস্যা হবে না তো আমরা পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা